এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি যখন আছি তখন তোমার কোনো ভয় নেই। এই তোরাকে ডিস্টার্ব করছিস কেন? যাও ঘরে যাও। আরে এই আরে ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে এসো। এই তল্লাটে কোনো মায় লাল নেই যে তোকে আমাদের হাত থেকে বাঁচায়। কি কেউ আছে নাকি? আছে কেবে শালা, একবার সামনে আয় দেখি। তোর এত বড় সাহস, হরিণের মতো চেহারা নিয়ে এসছিস আমাদের সঙ্গে টেক্কা দিতে? অপর্ণার কাছে তোরা ভালোই ভালোই ক্ষমা চেয়ে নে, তোদের সবাইকে আমি ছেড়ে দেবো। নইলে মায়ের দিব্যি বলছি, এক একটাকে এমন মার মারবো না, লেজ খাড়া করে ধরাবি। কবে গেছা? এই হরিদা, আমার চার বিলটা কত বাকি আছে গো? হ্যাঁ বলছি। এ বা, হ্যাঁ কি আছে? মনে হচ্ছে দয়াল ঠাকুর। দয়াল ঠাকুর? বড় সাহস তুই আমার ছেলে গায়ে হাত দিয়েছিস কেন? আপনার ছেলে কি ধোয়া তুলসী পাতা যে তার গায়ে হাত ধোয়া যাবে না? না, তুই কিন্তু স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তোর দানা দুটো আমি কেটে নেব। আর আপনিও একটা কথা কান খুলে শুনে রাখুন দয়াল ঠাকুর, আপনার ওই লাগাম ছাড়া ছেলে বাদশা এরপর যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে তার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করে না, সেদিন কিন্তু সত্যি সত্যি তার হাত দুটো আমি কেটে নেব। বাবা, ভূতদা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছে। বসো 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 বসো। কি ব্যাপার হঠাৎ আমার কাছে কেন? না মানে দেবা আপনার কাছে পাঠালো। ও, আপনি নাকি টিউশনের মাস্টার খুঁজছেন? না, দেবা পাঠিয়েছে ওকে। ও দেবা, ওই বোদাকে পড়াচ্ছে। ও আচ্ছা, তা ভাই কি নাম আপনার? ভূত। ভূত? না মানে ভূতনাথ ভট্টাচার্য, সবাই আমাকে ভূত বলে এই জায়গা। তা বাবা ভূত কতদূর লেখাপড়া করেছ? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত? উমা, এই টুপি বিদ্যে নিয়ে ক্লাস 4 এর বাচ্চাকে পড়াবে? একবার পরখ করে দেখুন না। তোমাকে দেখে মনে হচ্ছে জ্ঞানের ভান্ডার। আচ্ছা বলো দেখি, ভালুকের গায়ে ওরকম বড় বড় লোম থাকে কেন? ও, জঙ্গলে চুলদাড়ি কাটার সেলুন নেই তাই। বাবা খুব সুন্দর, তোমার হেডে মাথা আছে। আচ্ছা বলো দেখি, যে আমাদের দেশে কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? সেটা আমাদের বাড়ি, আপনাদের বাড়ি, সব বাড়িতেই কয়লা পাওয়া যায়। এই গাধা ছাড়া তোমাকে কেউ মাস্টারি করা, সেই জন্যই তো আপনাদের বাড়িতে আসা। মানে ঠিক আছে চলি, নমস্কার। কি হলো? ও কি গো, ও তোমাকে গাধা বলে গেল আর তুমি কিছু বললে না? ও আমাকে গাধা বলে গেল? হ্যাঁ আমাকে তো গাধাই বলে গেল। না না, শুধু আমাকে কেন, ও তোমাকেও বলে গেল। বললো না আপনাদের বাড়ি, ওই আপনাদের মানে তো তোমাকেও বোঝায়। সত্যি মাল খেয়ে খেয়ে না তোমার ওই মাথার গিলগুলো সব গোবর হয়ে গেছে। ঝাঁটা মারি ঝাঁটা মারি ওর স্বামীর মুখে। এটা কি হলো, গোকু করে গেল? কোথায় যাচ্ছ? দিদিমণির বাড়ি। কেন? তুমিই তো বলে এলে দিদিমণি দেখা করতে বলেছেন। আমি বলেছি? এ তো আচ্ছা খেবি বাগলি মেয়ে,
ক্যারাম খেলার সময় বলে এলে না? আসলে আমি ডাকলে তো তুমি আসতে না, তাই একটু মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। বুঝেছি, তা কি কারণে ডেকেছো সেটা কি জানতে পারি? আমি তোমাকে একটা জিনিস দেব, আগে বলো ফিরিয়ে দেবে না? সেটা কি? আসলে আমি আমি মানে মানে আমি তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি। আই 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 লাভ ইউ দেবা। কই দাও, দূর মুখ পোড়া। এই যে মহাপ্রভু, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু চলো তোমাকে একটু মামা বাড়ি যেতে হবে। মামার বাড়ি? কেন, আমার মামার কি কিছু হয়েছে স্যার? হুম, তাহলে তুমি মামা বাড়িতে থাকো। হ্যাঁ স্যার, সেই ছোটবেলায় বাপ মাকে হারিয়েছি, সেই থেকে ওই মামা মামি আমাকে মানুষ করেছেন। তাহলে গাড়িতে ওঠো। ওই ওই মামা মামি আমার প্রাণ স্যার, আমার আমার মামার কি হয়েছে দয়া করে বলুন না স্যার। তোমার মামা ভালোই আছেন, চলো গাড়িতে ওঠো। আপনারা হা করে কি দেখছেন, হ্যান্ডকাপ পরান। আমাকে হ্যান্ডকাপ পরাচ্ছেন কেন স্যার? সেটা থানায় গেলেই জানতে পারবে। ওকে জিপে তুলুন। নমস্কার বড়বাবু। নমস্কার। আমার ভাগ্নেকে বিনা দোষে আপনি অ্যারেস্ট করেছেন কেন? আপনার ভাগ্নে মানে? আমি দেবার মামি, দেবা আমার একমাত্র ভাগ্নে। দেবার সম্বন্ধে আপনার সঙ্গে কোনো আলোচনা করতেই আমি বাধ্য নই, আন্ডারস্ট্যান্ড? আপনার মতো এরকম একটা অসভ্য লোককে কে যে ওসি চেয়ারে বসিয়েছে সেটাই আমি ভাবছি। শাট আপ! আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার ভাগ্নেকে তো আমি চিনি, একবার যদি এখান থেকে ছাড়া পায় তাহলে আপনার ইহকাল পরকাল একদম ঝরঝরে করে ছেড়ে দেবে। সেটা যাতে না পারে, কয়েকদিনের মধ্যেই আপনি সেটা টের পাবেন। এটাই কি আপনার শেষ কথা? ইয়েস, অফ কোর্স। আপনার ভাগ্নে দেবা পাড়ার মেয়েদের উত্তক্ত করে মারবে, আর আমরা থানায় বসে চুপচাপ বসে বসে দেখব, এটাই কি বলতে চান আপনি? কি বলছেন আপনি? আপনি ওকেই জিজ্ঞেস করুন না। কি বলো, রাস্তার মাঝখানে দেবা তোমাকে নিয়ে টানা হেচড়া করেনি? চুপ করে থেকো না, বলো। হ্যাঁ রে, উনি যা বলছেন সেটা কি সত্যি? কি হলো, প্রমাণ হলো তো আপনার চরিত্রবান ভাগ্নের আসল চরিত্র? যান যান বলছি এখান থেকে। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। কেতনা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনার ডিউটি আপনি করুন, আমার ব্যাপারে আপনাকে নাক গলাতে হবে না। হ্যাঁ কি ব্যাপার বলুন, কি চাই? থ্যাংক ইউ। আমি আসুন, আপনার চমৎকার চরিত্রটা দেখছি। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি জানেন? জানি, আপনার সামনে। আপনাকে নিয়ে আমি কি করতে পারি সেটা জানেন? আপনি বোধহয় কিছুই করতে পারেন। ইয়েস স্যার। এই নিন আপনার সিগারেট।
বলুন কি শাস্তি পেলে আপনি খুশি হবেন? শাস্তি স্যার, আমার অন্যায় হয়ে গেছে স্যার, ভবিষ্যতে এরকম অন্যায় আর করবো না স্যার, আমাকে কোনো শাস্তি দেবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার। দেবা নামে একটা নির্দোষ ছেলেকে আপনি অন্যায়ভাবে মারধর করেছেন? না স্যার, দেবা নির্দোষ নয়, ও বড় বদমাশ ছেলে। স্টপ ইট। দেবা কোথায়? দেবা লকআপে আছে স্যার। যান, ওকে ছেড়ে দিন, তারপর আপনার ব্যবস্থা হবে। ঠিক আছে স্যার, আমি এখনই গিয়ে দেবাকে লকআপ থেকে ছেড়ে দিচ্ছি স্যার, প্লিজ স্যার প্লিজ, আমাকে কোনো শাস্তি দেবেন না স্যার। যান, প্লিজ বসুন স্যার। দিদিমণি, দিদিমণি বাড়ি আছেন? দিদিমণিকে একটু ডেকে দাও তো। মা স্কুলে গেছেন। চাঁদার জন্য এসেছিলাম। তোমরা বিকেলে এসো, এক গ্লাস জল হবে? দাঁড়াও দিচ্ছি। তোরা এখানে দাঁড়া, আমি একটু জল খেয়ে আসি। মালটা ঘরে আছে কি স্যার? ঘরে আছেন কি? ও নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। আপনি? এখানে সবাই আমাকে দয়াল ঠাকুর নামে জানে স্যার। আপনি তাহলে দয়াল ঠাকুর? তা এখানে কেন? আপনি নতুন এসেছেন, ভাবলাম আলাপটা সেরে যায়। তুমি ভেতরে যাও, আমার ফিরতে একটু দেরি হবে। স্যার, ইনি বোধ হয় আপনার স্ত্রী? হ্যাঁ, কেন বলুন তো। বাহ, দেখতে ভারী মিষ্টি, ভালো মানিয়েছে দুজনকে। শুনুন দয়াল বাবু, আপনার নামে অনেক কমপ্লেন আছে, আপনি জানেন? গুন্ডামিটা বন্ধ করুন। সেই জন্যই তো আপনার কাছে এসেছি স্যার। ছেলেরা বলছিল যে আপনার লোকেরা ওদের খুব মেরেছে, যার জন্য আমি ওদেরকে বলেছি গুরুজনেরা তোদের গায়ে হাত তুলে আশীর্বাদ করেছে, মেনে নে। তাহলে আপনি ঠিক করছেন যে এখন থেকে আর লোকজনের উপর আপনি হামলা করবেন না, তাই তো? জি জি, সেটা কখনো হয়, সেই জন্য মিউচুয়াল করতে এসেছি। বলুন স্যার, কত টাকা পেলে আপনি কান চোখ মুখ বন্ধ রাখবেন কি গো বলো? আপনার খুব টাকার অহংকার, তাই না? শুনুন দয়াল বাবু, আপনার ওই টাকার গদিতে আগুন লাগিয়ে আমি আপনাকে রাস্তার ভিখিরি করে ছেড়ে দেব। পারবেন না স্যার, কিছুতেই পারবেন না। তাই? ইয়েস। এটা হাতে খড়ি। আউট আউট। ঠিক আছে ঠিক আছে, মনে রাখবেন আমার নাম দয়াল ঠাকুর, এই শোধ আমি নেবই। আসি স্যার। এভাবে তুমি ওর গায়ে হাত তুলে কাজটা ঠিক করলে না? ডাক্তার বাবু, ভয়ের কিছু নেই তো? দিদিমণি একটু বাইরে আসুন। ডাক্তার বাবু, খারাপ কিছু দেখলেন? দিদিমণি, কথাটা বলতে আমার সংকোচ হচ্ছে, কিন্তু
ডাক্তারের কর্তব্য আমাকে পালন করতেই হবে। কি হয়েছে অপর্ণার? সে ইজ প্রেগন্যান্ট। কি শুনছি ঠাকুর ঠাকুর! এই আচ্ছা আপনি বলুন না, ওরকম আমাকে টাইট দেওয়া উচিত কিনা? সে তো ঠিক কথা। তা মা, তোমাদের এই প্রেম লীলা কতদিন ধরে চলছে গো? এই তো সবে শুরু করেছি। ও তুমি থামবে? থামবো কেন, আমি চুরি করেছি না ডাকাতি করেছি? আচ্ছা আপনি বলুন, প্রেম করাটা কি অপরাধ? না না, কে বলেছে অপরাধ? আপনি কি মিষ্টি দেখতে! আপনি কোথায় থাকেন? আমি দেবা যে বাড়িতে থাকে আমি সেই বাড়িতেই থাকি। আজ বাড়ি আয়। আজকে আমার কপালে আছে, দিলে তো হাটে হাটি ভেঙে তাহলে কার মুখ দেখেছে? আজকে ধূপ থেকে উঠেছিলাম। হাজারবার বলেছি ফোনটা বন্ধ করে। কি হলো তোমার এটা? ঠিক আছে, কি করে হলো তোমার এটা? ঠিক আছে, ভয় পাবার মতো কিছু হয়নি। ঠিক আছে, হাজারবার বলেছি এসব বদমাইশদের সাথে তুমি লাগবে না, হাত লাগবে টের পেলে তো। তা কি করবো, ওই সমস্ত নিরীহ অসহায় মানুষগুলো জোরদারটার হাতে পড়ে পড়ে মার খাবে, সেটা চেয়ে চেয়ে দেখবো। অসহায় মানুষ, তোমারই অসহায় মানুষ তোমার বিপদে তোমার পাশে দাঁড়ালো তো। কি হলো, জবাব দাও, চুপ করে আছো কেন? তোমার কাছে তো জবাব দাও। ওদেরই একজন যদি আমার পাশে আজকে না দাঁড়াতো তাহলে এতক্ষণ আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম, তোমার ওই সিঁথির সিঁদুর অনেকক্ষণ আগেই মুছে যেত। কি হয়েছিল? কিরে কি এত ভাবছিস? কই, কিছু না তো। তোকে একটা খবর দিতে এলাম। কি খবর? কাউকে বলবি না তো? ঠিক আছে, কাউকে বলবো না। অপর্ণার মা আমাদের ডাক্তারবাবুর কাছে এসেছিলেন। অসুখ করলে মানুষ ডাক্তারবাবুর কাছে যাবে না নাকি? মা হতে চলেছে। দিদিমণি থাক থাক, কিছু বলবি আমায়? ভালো আছেন তো? তোর সামনে মাথা উঁচু করে কথা বলার জায়গা আমার নেই দিদিবা, তুই পারিস তো আমাকে ক্ষমা করিস। কি বলছেন দিদিমণি, আমার ভাগ্যে যেটা ছিল সেটা হয়ে গেছে, ওসব পুরনো কথা একদম ভুলে যান। কিন্তু কিন্তু তোর উপরে যে অবিচার আমি করেছি তা তো আমি নিজের মন থেকে মুছে ফেলতে পারছি না রে। ওসব কথা থাক না দিদিমণি, আপনাকে ওরম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? না না, কই না তো, কিছু হয়নি তো। দিদিমণি, দেবার চোখ কানকে ফাঁকি দেওয়া একটু হলেও কঠিন, অপর্ণার যে অঘটন ঘটেছে সেটা কম বেশি হলেও আমার কানে এসেছে দিদিমণি। অপরাধীর নামটা যদি অসুবিধা না থাকে আমাকে একবার বলতে পারেন। আমি আমি সেদিন স্কুলে গিয়েছিলাম, বাদশাহ ফাংশনে চাঁদা তুলতে আমাদের বাড়িতে এসেছিল। তুমি? তোমার মা স্কুলে গেছে, সেই সন্ধ্যাবেলা আসবে, এখন শুধু তুমি আর আমি। এখান থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু চিৎকার করব। চিল্লাও যত খুশি চিল্লাও, বদনাম তোমারই হবে। তোমার ভাই ধরছি, তুমি এখান থেকে চলে যাও।
আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই যে দেবা, কোনো উপায় নেই। দিদিমণি, আপনি বাদশার বাবা মানে দয়াল ঠাকুরের কাছে গিয়ে পুরো ব্যাপারটা জানান। কিন্তু কিন্তু উনি কি আমার মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন? দিদিমণি, আপনি আপনার কর্তব্য করুন না। আর একান্তই যদি মেনে না নেয় তখন দেখা যাবে। দেবা, তোকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই, তবে তবে ভগবানের কাছে প্রার্থনা করি তোর মতো প্রতিবাদী দেবা যেন বাংলার ঘরে ঘরে জন্মায়। আমি আসছি। কি ব্যাপার দিদিমণি, এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমাদের আমাদের সর্বনাশ হয়ে গেছে দয়াল বাবু। কেন, কি হয়েছে? আমার মেয়েটা মা হতে চলেছে। কি কে করেছে সর্বনাশটা? নামটা বলুন, বলুন নামটা বলুন, আমি উচিত শিক্ষা দেব। আপনার ছেলে বাদশাহ। আমার ছেলে কাজ করতে পারে না। আপনি আপনি যদি আমার মেয়েটাকে পুত্রবধূ হিসেবে মেনে নেন তাহলে এই বিপদ থেকে আমরা রক্ষা পাই। পুত্রবধূ? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি বরং একটা কাজ করুন। কি কাজ? আমি কিছু টাকা দিচ্ছি, বাচ্চাটাকে ফেলে দেবেন। কি বলছেন আপনি? এসব কথা পাঁচ কান হয়ে গেলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আমাদের দুজনের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। সেই ভালো, আত্মহত্যা করাই ভালো, কারণ এরকম নোংরা মেয়ে সমাজে থাকলে সমাজের বদনাম হবে। যান, আপনারা দুজনে মিলে গিয়ে আত্মহত্যা করুন। এদেরকে ধাক্কা মেরে বের করে দাও। আমাদের ধাক্কা দিয়ে বার করে দিতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। তুমি পাগল হয়ে গেছো অপর্ণা? তোমার দাদা আর বৌদিকে বাইরে যেতে দেখলাম, তাই সরাসরি তোমার ঘরে চলে এলাম। আচ্ছা শোনো, তোমায় একটা কাজ করতে হবে। তোমার জন্মদিনের নাম করে বাচ্চাকে নেমন্তন্ন করে একবার এই বাড়িতে হাজির করতে হবে। তোমার দাদা বৌদিকে আমি ঠিক ম্যানেজ করে নেব। অভিনয় লাইনে গেলে তুমি বেশ খ্যাতি পাবে। বলছো? ঠিক আছে, দেখি কোন সিরিয়াল টিরিয়ালে হিরো হতে পারি কিনা। বেরিয়ে যাও। আরে হঠাৎ আবার কি হলো, আমাকে বেরিয়ে যেতে বলছো কেন? অপর্ণা সর্বনাশ করে এবার আমার সর্বনাশ করতে এসছো? এই আরতি, বিশ্বাস করো মায়েরই বলছি, আমি তো ভালোবাসি তোমায়। হ্যাঁ,
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বেরিয়ে যাও, নইলে আমি চিৎকার করে লোক জড়ো করব। দেখো তুমি যেটা ভাবছো সেটা ভুল আরতি, সেটা ভুল। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। আমি জানবো আমার ভালোবাসার দেবা মরে গেছে। ঠিক আছে আরতি, আমি চলে যাচ্ছি। আজ রাখি পূর্ণিমা, এই অভাগিনী বোনের রাখিটা তোমার হাতে পড়ানোর সুযোগ দেবে? এই হতভাগ্য ভাইটাকে তুমি রাখি পড়াবে বোন? জল কেন ভাই? আমার মনের মানুষ আমাকে মন থেকে মুছে দিয়েছে। আসি বোন, আসি। বাচ্চা তো এখনো এলো না রে, কি হবে? আর কিছুক্ষণ দেখি, যদি না আসে সালাকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ রে দেবা, সবই তো হলো, কিন্তু বিয়েটা দেবে কে? পুরোহিত তো বলা হয়নি। এ বাবা, একদম ভুলে গেছি, কি করি বলতো? এটা তো আগে ভাবিনি। এই ভূত বড় বড়, তুই তো বামুনের ছেলে। হ্যাঁ, একটা কাজ কর, একবার বাড়িতে গিয়ে গায়ে নামাবলিটা চাপিয়ে চলে। হ্যাঁ, পুরোহিতের কাজটা কিন্তু তোকেই করতে হবে। কিন্তু বিয়ের মন্ত্র তো আমার জানা নেই গুরু। আবে শালা, বিয়ের মন্ত্র জানা নেই তো কি হয়েছে? ও শ্রাদ্ধের মন্ত্র আওড়ে দিবি। কি যে বলিস না। এই দেবা, ই আর কি মারিস না, এখনো তো এলো না। দেবা, আমি তাহলে আসি রে। এই তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ এই সত্য। হ্যাঁ চল একটু বাইরেটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রাম সিং, বলুন দাদা। ওই দেখ আসছে, খচ্চরটা মুরগি হতে আসছে। ছেলে না মেয়ে? আরে বাবা, ছেলে ছেলে, খালি ছেলে না মেয়ে। ঘরে তো একটা সমস্ত বউ আছে, তো মেয়ে মেয়ে করিস কেন? ছেলে আসছে, ফাঁদে পড়েছে। আসতে বলুন দাদা। হ্যাঁ, শুনতে পেলে কেটে পড়বে। কেটে পড়বে না, ছুটিকে ধরবো না। আপনি পারবেন ধরতে? পারবো না, তোর বৌদি পেছনে কতনে যৌবন সে ছুটেছে জানিস? এসো চাঁদু, এসো, আজ তো তুমি মুরগি হবে। আপনি মুরগি টুরগি কি বলছেন? মালাটা তোমাকেই পরাতে হবে, তো সেই জন্য মুরগি বললাম। জন্মদিনে তো কেক কাটা হয়, মালা পরাতে যাবো কেন? এই এই, তুমি ভেতরে যাও, বুঝতে পারো না, আমার একটা কাজ আছে, আমি পরে আসবো। একবার ধরা পড়লে কি ছাড়ান পর যায়? যাও ভেতরে যাও। ছেড়ে দেন বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। ও বাবা, ঢোঁড়া সাপের ফোসফোসানি দেখো। রাম সিং, যায় না ধরে। কি হচ্ছে নাকি? ছাড় বলছি, ছাড়, এটা নিয়ে আছি, ছাড় বলছি। কি হলো? ছাড় ছাড়। রাম, বলুন দাদা। একটা নাপিত দেখে আনো দেখি। নাপিত কি হবে দাদা? জামাই বাবাজির এক মুখ দাড়ি নিয়ে মালা বদল করাটা কিরকম দেখাবে না? হ্যালো, কে দয়াল বাবু বলছেন? বলছি
হরনাথ বাবুর বাড়িতে আপনার পুষি পুত্রের বিয়ে দিচ্ছি। আপনার পুত্রবধূকে আশীর্বাদ করতে আসবেন না? তোকে আমি গুলি করে মেরে দেব শহরের বাচ্চা। হ্যালো হ্যালো গণধোলাই কাকে বলে জানিস? তোকে আজ এমন গণধোলাই দেব না, সারা লাইফ ইয়াদ রাখবি। ডুবে ডুবে জল খাওয়া, এখনই অপর্ণাকে বিয়ে কর, তারপর বউকে নিয়ে যেখানে খুশি যা, বুঝেছিস? দক্ষিণে হিসেবে কিছু দিস মাইরি, বিয়েটা তো আমি দেব। আমি তোদের দেখে নেবো। বেশি কথা বলবি না বলে দিচ্ছি, তাহলে মেরে একেবারে বাস গাছের মাথা দিয়ে দেবো। সেটা আর সম্ভব হবে না। ড্যাডি তুমি এসে গেছো, আয় চলে আয়। এক পায়ে এগোবে না, এগোলে কুকুরের মতো গুলি করে দেবো। চল পালাবার চেষ্টা করো না, পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে। সারেন্ডার করো। সারেন্ডার করো। আপনি যতই চিৎকার করে গলা ফাটান না কেন, আপনার পুলিশ কিচ্ছু করতে পারবে না। ও বেঈমান কোথাকার, সাবাস। সাবাস বাবু, সাবাস। সেদিন আপনার বাড়িতে আপনি আমাকে একা পেয়েছিলেন, গালে থাপড় মেরেছিলেন, আজকে আমি কড়াই গন্ডায় শোধ করি। সেটা কি আমরা হতে দিতে পারি? আপনি বলুন মিস্টার দয়াল ঠাকুর। এই কি করছেন বড়বাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? এই এই নোংরা হাতে অনেক নোংরা ঘেটেছি, এই নোংরা হাতে অনেক নোংরামি করেছি, আজ এই নোংরা হাতে তোমাকে মেরে তার প্রায়শ্চিত্ত করব, বুঝেছো দয়াল ঠাকুর? সরে যা দেবা, সরে যা, নাহলে ঝাঁঝরা করে দেবো, সরে যা।
আমার জীবন দিয়ে যদি স্যার যদি স্যার তিন তিনটে প্রাণকে বাঁচাতে পারি সিমিত্রকে সিমিত্রকে আমি আমি হাসি মুখে বরণ করে নেব স্যার আমি আপনি বাচ্চাকে মারবেন না স্যার দেবা আমার আমার মনের মুখের হাসি কেড়ে নেবে না দয়াল বাবু আমাকে ক্ষমা করিস ভাই ক্ষমা করিস আজ পর্যন্ত পরাজয় কি জিনিস আমি আমি জানতাম না আজকে তুই আমার চোখ খুলে দিয়েছিস রে যা বৌমাকে ডাক আমি ওকে জেলে যাওয়ার আগে আশীর্বাদ করতে চাই বলুন আমার একটা কাজ করবি আমার এই অপদার্থ ছেলেটাকে একটু দেখবি বল না দেখবি কিছু ভাববে না দয়াল বাবু এই বাচ্চা এই শুভদিনে এই শুভদিনে বাচ্চাদের মতো কাঁদতে আছে স্যার আমাদের গাধাটার জন্য যে অপেক্ষা করে আছে তার কি ব্যবস্থা হবে তাই নাকি তা সেটা তো ভাববার বিষয় কিরে দেবা সব সত্যি নাকি আপনি চিন্তা করবেন না স্যার জেল থেকে বেরিয়ে আসার পর আমি আমি দেবার বিয়ে ঘটা করে দেব স্যার দেবা তো আমার আরেকটি ছেলে আমার অর্ধেক সম্পত্তি আমি ওকে দেব ততদিন তুই চুটিয়ে প্রেম করে যা দেবা দেবার বিয়ে তো আমি তো আসছি আপনাদেরও নিমন্ত্রণ রইল আসবেন কিন্তু নমস্কার এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ